হ্যালো সোনা, কি করছো বাবু? হ্যাঁ বাবা, বলছিলাম যে চারিদিকে যা করুণ অবস্থা, কোথাও বেড়াতে পারছি না, বাজারে ব্যাগ নিয়ে বাড়িতেই চারিদিকে ঘোরাঘুরি করছি। তোর মাও তো দেখিস কেমন ভাবে ক্যাচ ক্যাচ করে। বলছি শোন না, একটা ভালো মালের নাম্বার দে না। না, আমি অফিস যাচ্ছি, ঠিক আছে? আরে রামু, লোকটি তোমার দাদার নিচে। আরে শালাবু, কেমন আছো? আচ্ছা জামাই বাবু। হ্যাঁ বলো। তুমি দিদিকে এত ভয় পাও কেন? আমি ওকে ভয় পাই না, ও আমাকে ভয় পায়। আমি উঠতে বলে ওঠে, বসতে বলে বসে। আমি যতক্ষণ বাড়ি না যাবো ততক্ষণ খাবার খায় না, ঠিক আছে? ও আমার সারা রাত পা টেপে। আচ্ছা দিদি, তোকে আমি একটু পরে ফোন করছি। বাবু, তুমি আমায় কতটা ভালোবাসো? আমার এক্স এর থেকে একটু কম। শালা এখনো এক্স এর কথা বলেনি, দেখাচ্ছি মজা। আচ্ছা বাবু, তুমি আমায় কতটা ভালোবাসো? চোখটা বন্ধ করো। বাবু বাবু, কিছু বলছো না কেন? আমি কি চোখটা খুলবো? বাবু কোথায় চলে গেল? আমার পার্স, আমার ফোন। ও মাই গড, এটা কি? হ্যালো বাবু। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? আমার খুব ভয় লাগছে। কি হয়েছে? ও আমার সামনেই আছে, তাড়াতাড়ি আসো। আরে কে আছে সেটা বলবে তো? ঠিক আছে, তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি এখনই আসছি। রান। কি হয়েছে সোনা, কি হয়েছে? বাবু বাঁচাও বাবু। কি হয়েছে সেটা বলবে তো? ওদিকে না। কে ওদিকে? কে ওদিকে? কি হলো? পাটটা স্যাট শট। কি হলো? হ্যালো বাবা। হ্যাঁ এই তো কলেজে আছি। ভাই মদের গ্লাসটা দে তো। আমি উচ্চ মাধ্যমিকে ফেল করতে করতে থার্ড ডিভিশনে পাশ করেছি। কি করি? আর আমার সাফল্যের পিছনে রায় ও মাটি ও ছায়া প্রকাশনী দুটোই। কি করি? রুলা দিয়া আপনি এক আদমি ইতনা ট্যালেন্ট কেসে হতা? হ্যালো আকাশ। হ্যাঁ স্যার বলুন। তোমাকে আমি ফোন করেছিলাম, তোমার বউ ফোন ধরে বললো তুমি নাকি রান্না করছো। তোমার তো উচিত কাজ হয়ে গেলে একটা আমাকে কল ব্যাক করার। স্যার আমি ফোন করেছিলাম, ম্যাডাম ফোন তুলেছিল, ম্যাডাম বললো আপনি নাকি বাসন মাজছেন। ভাই যদি পৃথিবীতে সবাই মরে যায় তাহলে তুই একা বেঁচে থেকে কি করবি? বাপরে বাপ, পুরো দেশের রাজা, পুরো পৃথিবীর রাজা, একা রাজা। যদি তোর সাথে তোর বউ থাকে? আচ্ছা ভাই, তোর জন্মদিনটা যেন কবে? কেন? আরে তোর ঘরে জানলার জন্য আমি একটা তোকে পর্দা গিফট করবো। কেন রে, পর্দা গিফট করবি কেন? কারণ তুই যখন তোর বউয়ের সঙ্গে রোম্যান্স করিস তখন গোটা পাড়ার লোক দেখতে পায়। আচ্ছা তা তোর জন্মদিনটা কবে? কেন? কারণ তোকে আমি একটা দূরবীন গিফট করব। দূরবীন কেন? যাতে তুই দেখতে পাস আসলে বউটা কার। দাদা স্যানিটাইজার ছেটানো হচ্ছে, স্যানিটাইজার, স্যানিটাইজার। কি করে? ও আচ্ছা। ভাই, হ্যাঁ ভাই, রেমো ডিসুজা এবিসিডি বানিয়েছে। হ্যাঁ ভাই, এবিসিডি টু বানিয়েছে। হ্যাঁ ভাই, এখন আমাদের পালা। আমরা ক খ গ ঘ বানাবো। ও সোনা সোনা, ফোনে চুমু দাও না এখন।
এখন দিচ্ছি নাও। শুনছো, আজকে চুমুটা অন্যদিনের থেকে খুব মিষ্টি লাগছে। হ্যালো জি নমস্কার, আমি অমিতাভ বচ্চন বল রহা, কন বনেগা মহাকরোড়পতি। পাপ জিগেলছি, পরে কথা বলছি। হাই, আমি তোমার মতন ছেলেকে পাত্তাও দিই না। আজকে পাতা দিচ্ছ না ঠিক আছে, কিন্তু এমন একটা দিন আসবে তখন তুমি আমাকে পাত্তাও দেবে, আর তুমি আমার পিছন দিয়ে ডাকবে কিন্তু আমি সাড়াও দেবো না। তাই কিভাবে? আচ্ছা দাদা, বলছিলাম লকডাউনটা কি শেষ হয়ে গেছে? না, এখনো তো শেষ হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে পটলা, সবাই বলে নাকি পটলা তোতলা, পটলা তোতলা টে বলে টে, টে মিটাটা বলে টপ টলে আমার টেটে। কোথায় টা টি টুই টি ওই টে টোট কিটু না কিছু না। ইয়ে ভাই, ইয়ে তো সাহিল মিলে যাচ্ছ নু, ও তো সরকারি চাকরি করে, তোর আবার কি হলো? আমিও তো বেসরকারি চাকরি করি। দা তুমিও তো চাকরি করো, তুমি কেন হাফ প্যান্ট? হাফ স্যালারি হাফ প্যান্ট, ফুল স্যালারি ফুল প্যান্ট, যেমন খাই না তেমন বাড়ি না। কি করে কেন, কি হয়েছে? তোমার আমি যাবো, কি হয়েছে, কি দেখবো তো, কি না যাস না।